আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন আমা তাবিয়াহুম বি ইহসানিল ইয়াউমিদ্দিন। দূরের ও কাছের দেশে বিদেশে যারা আমাদের ক্লাসে জয়েন করছেন নিয়মিত, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় ভাই বোনেরা, এছাড়া যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে জয়েন করছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, পিছনের ক্লাসগুলো আপনারা দেখতে থাকুন এবং প্রতিদিন আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ দেখতে দেখতে কোরআন বুঝে পড়তে পারবো আমরা ইনশাল্লাহ। চলুন আজকে ক্লাস শুরু করি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব সূরা আলে ইমরানের আয়াত 50, 51 এবং 52। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভাই বোনেরা, আজকে লক্ষ্য করুন, আজকের আয়াত চলে আসছে সামনে। জি, بسم الله الرحمن الرحيم ওয়া ওয়া মানি এবং এন্ড, এই যে কালার দেখবেন, ওয়া মানি এবং বা এন্ড কি মুসাদ্দিক মানে সত্যায়নকারী রূপে, ভেরিফাই বা অ্যাটাস্টেড কি লি মা মানে যা কিছু রয়েছে, বাইনা মাঝে ইয়াদাইয়া আমার সামনে, ইয়াদ ইয়াদ মানে কি ভাই হাত, হাত কোথায় থাকে, সামনে থাকে, ইয়াদাইয়া ইয়া ইয়া মানে কি আমার, এই যে ইয়াদাইয়া মানে আমার সামনে, তে আমার সামনে যা রয়েছে, মিনাত তাওরাতি এবং তাওরাত, খেয়াল করেন, আর আমার সামনে পুরোনোটা কিতাব তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে। ঈসা আলাইহিস সালাম গতকালকে আমরা যে আলোচনা করেছিলাম যে কয়েকটা মুজেজার কথা ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি এইটা 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 এটা করতে পারি, এছাড়া কী করেন সেই আলোচনার ধারাবাহিকতায় তা হলো গিয়ে খেয়াল করুন যে ঈসা আলাইহিস সালামের মূল কাজ ছিল উনি তাওরাত, মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছে তার সত্যায়নকারী রূপে, যে হ্যাঁ তাওরাত, এবং তার থেকে এবং তাওরাত থেকেও উনি শিক্ষা দিতে আসছেন, পাশাপাশি তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছে সে ইঞ্জিলও উনি শিক্ষা দিবেন। জি, দেখুন মুসদ্দি কথাটা সত্যায়নকারী, দেখুন এটা কোথেকে এসছে, আমরা একটা শব্দ পাই যেমন ক্রিয়ার দুই নম্বর ফর্ম আল্লামা মানে সে শিক্ষা দিয়েছে, ইউ আল্লিমু সে শিক্ষা দেয় বা দিবে, আল্লিম শিক্ষা দাও, আর যিনি শিক্ষা দেন তাকে বলা হয় মুআল্লিম, মুআল্লিম এটা হলো অতীত বা মাদি, এটা বর্তমান ভবিষ্যৎ মুদারি, এটা হলো কি আমর অর্ডার, আর এটা হলো কি ভাই কি বলা হয় এটাকে বলা হয় পার্সোনাল প্রনাউন। জি, এখন দেখুন এই রিলেটেড শব্দ লিখে সদ্দাকা মানে সে সত্যায়ন করেছে, ইউ সদ্দিকু সে সত্যায়ন করে, সদ্দিক সত্যায়ন করো, আর যিনি সত্যায়ন করে তাকে বলা হয় মুসদ্দিক, মুসদ্দিক, এই যে মুসদ্দিক এখানে চলে আসছে। এই জন্য দেখবেন যে ক্রিয়ার যে কোনো ফর্ম থাকুক না কেন, এই আমরা যে এই সামনে আপনাদের সামনে যে টেবিলটা দেই, যে শখটা দেই, এই শখের যে কোনো একটা এই আয়াতের ভিতরে পাবেনি। জি, এরপরে আয়াত দেখুন কি করছেন, হ্যাঁ ওয়া মানে এবং ওয়া উহিল্লু, ওয়া উহিল্লু আমি ওয়ালি, সামনে লি আছে কিন্তু দেখেন, ওয়ালি উহিল্লু, ওয়া মানে এবং লি মানে যেন বা যাতে, উহিল্লু আমি হালাল করতে পারি, ঠিক আছে, আমি যাতে হালাল করতে পারি, লাকুম তোমাদের জন্য, বাদা মানে কিছু, বাদা মানে কিছু, বুঝতে পেরেছেন, যে আমি যাতে হালাল করতে পারি তোমাদের জন্য কিছু। এই যে দেখেন উহিল্লু কথার কোথায় আসছে, মূল শব্দ হলে গিয়া বামে তাকান, আহাল্লা মানে সে হালাল করেছে। প্রিয় ভাই বোন, আপনারা সবসময় জানেন যে ক্রিয়ার রূপ কোথেকে আসে, অতীতকাল থেকে, ক্রিয়ার মূল বেস বা রুট হলো গিয়া অতীতকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার, যে আয়াতের ভিতর যেখানেই যা পাবেন না কেন আপনি আগে তার রুটে চলে যাবেন, অতীতকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার যখনই পাবেন এর থেকে আপনি এই ফরম্যাটে আপনি চেঞ্জ করবেন, দেখবেন আপনি মিলে গেছে। আর এই ক্লাসগুলো জানার জন্য আপনার আমাদের পিছনে ক্লাস আছে, আমাদের গ্রামার ক্লাস আছে, শর্ট গ্রামার ক্লাস, সেখানে অনেক প্লেলিস্টে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনার গ্রামার ক্লাসগুলো দেখেন। এছাড়া এক্সক্লুসিভ গ্রামার কোর্স নামে একটা প্লেলিস্ট করেছি, সেখানেও দেখুন, সেগুলো যদি দেখতে পারেন তাহলে এগুলো আপনাদের দেখতে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। জি, আর এগুলো আমাদের ডিসক্রিপশন বক্সেই আছে।
লিঙ্ক দেওয়া আছে। দেখুন এখানে হলো গিয়ে যে আমি হালাল করতে এসেছি, ঘটনাটা বুঝতে হবে। বাদা মানে কিছু, আল্লাজি মানে যা, ও হুররিমা মানে কি হারাম করা হয়েছে। একটু খেয়াল করি ভাই, এখানে ওয়া মানে এবং লি মানে যেন বা যাতে, এই যে লা লি আছে না, লা মানে অবশ্য, লা মানে জন্য, লি মানে জন্য, আবার লি মানে যেন বা যাতে, মনে রাখতে হবে লি এর অনেকগুলো অর্থ আছে। তাহলে ওয়া লে যেন, উ হিল্লু আমি হালাল করি, খেয়াল করেন পার্সোনাল প্রোনাউন, আমি, তা তুমি, ইয়াসে, নুন আমরা, এটা ফেল বা ভার্বের সামনে বসে। দেখেন এখানে উ বসে, যেহেতু উ হয়ে গেছে এজন্য আমি হালাল করি, তুমি হালাল করো, তু হিল্লু সে হালাল করে, ইউ হিল্লু আমরা হালাল করি, নু হিল্লু, ক্লিয়ার? আবার তোমরা হালাল করো, তু হিল্লু না, তারা হালাল করে, ইউ হিল্লু না, জি। আবার দেখুন এখানে কী করছে, আমি হালাল করতে এসেছি, আল্লাজি মানে যা, হুররিমা হারাম করা হয়েছিল। এই যে হুররিমা কথাটা এসছে, দেখুন এটা একটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আপনারা কীভাবে শিখবেন, প্যাসিভ ভয়েস দেখলে বুঝবেন যে যেই শব্দের উপরে প্রথমে পেশ থাকে, বেশি হলো পেশ, আর ইমিডিয়েট পরে জের থাকে, সেটা হলো গিয়ে প্যাসিভ ভয়েস। আপনারা খেয়াল করেন হুররিমা, খেয়াল করেন হাররামা সে হারাম করেছে, ইউ হাররিমু সে হারাম করে বা করবে, হাররিম হারাম করো, ঠিক আছে। এখান দেখুন এই যে হাররামা, এখান থেকে এই নিচে প্যাসিভ হয়ে গেছে, আবার এটা অতীতকাল থেকে এটা প্যাসিভ হয়ে গেল, আবার এটা বর্তমানকাল থেকে প্যাসিভ হয়ে গেল, হাররামা থেকে হুররিমা হয়ে গেছে। নিয়ম হয়ে গেছে প্যাসিভের নিয়ম কি, প্যাসিভের নিয়ম হলো আপনার অতীতকালে যাই থাকুক না কেন, জের জবর পেশ যাই থাকুক না কেন, এর প্রথমটা পেশ হবে এবং তার ইমিডিয়েট পরের অক্ষর হবে জের, প্রথমটা পেশ হবে তার ইমিডিয়েট পরের অক্ষর হবে জের। তাই এখানে দেখেন হার র মা তিনটাই জবর আছে, এই জন্য প্রথমটা পেশ দিয়েছি, লার পরেরটা জের দেওয়া হয়ে গেছে, এই জন্য একটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে, মানে অতীতকালের প্যাসিভ ভয়েস। আবার বর্তমানকালের প্যাসিভ ভয়েস কী হবে, উপরে যাই থাকুক না কেন প্রথমটা পেশ হবে এবং লাস্ট বাট ওয়ান জবর হবে, মনে রাখতে হবে শেষের অক্ষরের পূর্বের অক্ষরটা জবর হবে, এটা হলো কি বর্তমানকালের প্যাসিভ ভয়েস। তো ইউ হাররিমু সে হারাম করে, আবার ইউ হাররামা মানে হারাম করা হয়, জি। তাহলে এখানে দুইটা প্যাসিভ হলো, এই যে ইউ, এই হুররিমা মানে হারাম করা হয়েছিল, আলাইকুম তোমাদের উপরে। এখানে ঈসা আলাইহিস সালাম এটাই বলতে চেয়েছেন যে ইতিপূর্বে বনি ইসরায়েলের লোকজন নিজেদের জন্য কিছু কিছু খাবার ভাই তারা কী করেছে, হারাম করে নিয়েছে, অথচ আল্লাহ সেটা কিন্তু হালাল করেছেন। সেই জিনিসটাই ঈসা আলাইহিস সালাম এসছেন বলছেন যে না, তোমরা এগুলো কেন হালাম করেছো। সাপোজ উটের, উটের যে পিঠের কুস, এই পি কুস তারা খেত না, এরকম মানে উটের কিছু কিছু অংশ আছে যেগুলো হালাল, সেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছে। আবার ধরেন উটের নাড়ি ভুঁড়ি খাবে না, এগুলো তো হারাম না, এগুলো তো হালাল। যাই হোক, এরকম কিছু কিছু খাবার বা জিনিস ছিল যেগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন কিন্তু তারা নিজেদের জন্য হারাম করে নিয়েছে। তাই বলছেন ঈসা আলাইহিস সালাম যে আমি হালাল করতে এসেছি যা তোমরা নিজেরাই হারাম করেছো, জি। চলুন, হ্যাঁ, এরপরে কি বলছেন দেখেন ঈসা আলাইহিস সালাম, ওয়া মানে এবং, জিতুকুম, দেখেন শব্দ কিন্তু একটা বোঝা যাচ্ছে কিন্তু আসলে একটা সেন্টেন্স, আর আমি তোমাদের নিকট এসেছি, আর আরবিতে কী বলা হয় ওয়া মানে আর, আমি হলো গিয়া তু, তু মানে আমি। এই তু কোথায় পাবেন ভাই, এই যে দেখেন এখানে তু, যেহেতু পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম, তা তু মানে আমি, তাহলে জি তু মানে আমি এসেছি, জি তা তুমি এসেছ, জি না আমরা এসেছি, জি তুম তোমরা এসেছ, জি। দেখুন তাহলে ওয়া জি তু আমি এসেছি, কুম মানে তোমাদের কাছে, কুম মানে ভাই, এই যে লাল অক্ষরে দেখেন কোথায় লাল অক্ষর আছে, এইখানে, এখানে লাল, এটা হলো পসেসিভ প্রোনাউন। তাহলে দেখুন জি তু কুম আমি তোমাদের কাছে এসেছি, যদি বলা হয় জি তু কা আমি তোমার কাছে এসেছি, জি তু না আমি আমাদের কাছে এসেছি, জি তু হুম আমি তাদের কাছে এসেছি, জি। এইভাবে দেখুন একটা শব্দের ভিতরে আমরা বিভিন্ন কালার দিয়েছি, এই কালার কোডটা যদি আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ অচিরেই আপনারা খুব দ্রুত কোরআনকে বুঝতে পারবেন।
বি আয়াতিনা, আমি তোমাদের কাছে নিকটে এসেছি কি আয়াত মানে নিদর্শন নিয়ে, কোথেকে মিন মানে থেকে, ফ্রম রব্বিকুম তোমাদেরই রবের কাছ থেকে, শুধু সে রব তো আমার না, সে রব তোমাদেরও রব, সে রবের কাছ থেকে আমি এসেছি কিছু নিদর্শন নিয়ে, কিছু হুকুম নিয়ে, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনরা? হ্যাঁ, অতএব ফা, ফা মানে ভাই অতএব, অতএব এই ফা কথাটা কখন বলা হয়, যখন আগে কিছু বর্ণনা করা হয়, বর্ণনা পরে যখন ফিনিশিং দেওয়া হয়। আপনারা যেমন কোনো বাংলায় কোনো দরখাস্ত লিখবেন, দরখাস্ত লেখার প্রথমে কিন্তু এই অতএব কথাটা কখন আসে ভাই? অতএব কথাটা আসে এর পূর্বে কিছু বক্তব্য থাকে, সে বক্তব্য বলার পরে অতএব দিয়ে ফিনিশিং দেওয়া হয়। তাই এখানে বলা আছে ফা, অতএব ফাত্তাকু মানে ইত্তাকু মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা হয়েছে, ভয় করো, ইত্তাকু মানে ভয় করো বা তাকুয়া অর্জন করো। খেয়াল করেন ইত্তাকু কোথেকে এসেছে ভাই? হ্যাঁ, ইত্তাকা মানে সে ভয় করেছে, ইত্তাকা মানে সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে, আর ইত্তাকি ভয় করো, ইত্তাকি ভয় করো, ঠিক আছে? এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এখান থেকে এটা চলে আসছে, তো কী হলো ফাত্তাকু, এই যে ইত্তাকি থেকে যখনই প্লুরাল করা হয়েছে, প্লুরালের চিহ্ন দেখেন উ, ওয়াও, ওয়াও যখনই এই ইত্তাকির সাথে মিলছে তখনই ইত্তাকু হয়ে গেছে, উ যোগ করলে কিন্তু এই ইটা চলে গেছে, জেটা চলে গেল, জের বা ইয়া চলে গিয়ে উপরে পেশ হয়ে গেল, তাহলে কী হলো ফাত্তাকু, যেহেতু পুনরা করা হয়েছে, অতএব তোমরা ভয় করো, কাকে? আল্লাহ, আল্লাহ মানে আল্লাহকে, জবর আছে, যেহেতু আল্লাহর উপরে জবর আছে, আল্লাহ কে হবে, আর আল্লাহর পরে যদি জবর জের থাকতো তাহলে আল্লাহর হতো, জি। তো অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আর কি, ওয়া, ওয়া মানে এবং, আতিউনা, আতিউনা এবং আমার আনুগত্য করো, উনা বলছে মানে ভাই প্লুরাল সেখান, এই যে উনা, এটা কোথেকে আসে দেখুন, আতা মানে সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করে বা করবে, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, আতি আনুগত্য করো মানে তুমি আনুগত্য করো, আর এই তুমির সাথে যখনই উনা যোগ করা হয়েছে, এই যে উনা, এই জন্য প্লুরাল হয়ে গেছে, অতএব তোমরা আমার আনুগত্য করো, তোমরা, অতএব তোমরা আনুগত্য করো, ক্লিয়ার? জি। এরপরে আয়তে দেখুন, হ্যাঁ কি বলছেন, ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, রব্বি আমার রব, রব্বি ই, এ রব্বি মানে আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব, জি, নিশ্চয়ই আল্লাহ রব্বি, পসেসিভ পুনর্বয়, দেখেন লাল অক্ষরের যেখানে মিলে গেছে সেখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার রব, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব, পেয়েছেন? এই যে কুম মানে তোমাদের, আর রব কার রব? ঈসা আলাইহিস সালাম বলতেছেন সেই নিশ্চয়ই আল্লাহ হলেন আমার রব এবং তোমার রব, দেখেন নাম কিন্তু আল্লাহ, তা বাবার রব কেন ভাই, বুঝতে হবে, আল্লাহ হলেন এমনই একটা সত্তা যিনি হলেন রব, রবের ইংরেজি হলো সাস্টেইনার, সাস্টেইনার লালন পালনকারী, প্রতিপালনকারী, যেমন আমাদের সন্তান, যেমন সন্তানের লালন পালন কে করে, পিতামাতা করে, পিতামাতা কী করে, দেখেন আল্লাহর সাথে তুলনা হয় না, পিতামাতা সন্তানের লালন পালন করে, সন্তান কী খাবে না খাবে, সন্তানের ছোট বাচ্চা তার লালন পালন, এই যে কেয়ারিং করতেছে, সে যে সাস্টেন করতেছে, আর আল্লাহ হলেন সারা বিশ্বের সমস্ত মাখলুকের লালন পালনকারী, সে চাইতে না চাইতে, সে চাক বা না চাক, সে হোক মুসলিম নন মুসলিম, এই জন্য হলো রব, আল্লাহর নাম রব হলো কি, আল্লাহ সবাইকে লালন পালন করে করে থাকেন, মুশরিক হোক, তারপরে মুনাফিক হোক, মুসলিম হোক, যেই হোক না কেন আল্লাহ সবাইকে লালন পালন করে, এই জন্য রব, এই জন্য বলছে রব্বি, সে আমারও রব তোমারও রব, হ্যাঁ, অতএব আবার সেই ফা, অতএব উবুদু, দেখেন আবার ইম্পারেটিভ সেন্টেন্স, আবার আদেশ করেছে,
কি করেছে? ডানে তাকান। আবাদা মানে সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে, ও বুদ ইবাদত করো মানে তুমি ইবাদত করো। আর যখনই এটা এর সাথে ওয়াও যোগ করা হয়, এই যে ওয়াও চিহ্ন প্লুরালের, সে প্লুরাল যখন যোগ করা হয়, ও বুদু তোমরা ইবাদত করো, অতএব তোমরা ইবাদত করো, যেহেতু সে আমার রব তোমার রব, অতএব তোমরা ইবাদত করো। কার? হু, এই যে হু মানে ভাই তার, এই যে পসেসিভ প্রোনাউন হু মানে তার, অতএব তোমরা তার ইবাদত করো। ভাই দেখুন কালার দিয়েছে বিধায়, জিনিসের ধরতে কিন্তু সুবিধা হচ্ছে। ফা মানে অতএব, ও বুধু ইবাদত করো, হু মানে তার, ঠিক আছে, তোমরা তার ইবাদত করো। সো ওয়ারশিপ হিম, ওয়ারশিপ হিম, হ্যাঁ হাজা, হাজা মানে এটাই, এই কাজটাই। তোমরা যদি আল্লাহর হুকুম মানো, আল্লাহ যা হালাল করেছেন সেটা হালাল হিসাবে গ্রহণ করবা, যেটা হারাম করেছেন সে নিষেধ করে সেটা থেকে বর্জন করবা, আর আল্লাহ যেই হুকুমগুলো করেছেন সেটা মান্য করবা, তাহলে কি হলো? আল্লাহ ইবাদত করা হয়ে গেল। জি, আর এই যেইটি যদি তুমি এটা করতে পারো, হাজা এটাই সিরাত। সিরাত মানে পথ, আমরা সুরা ফাতিহা পড়ছি না ভাই, সিরাত আল মুস্তাকিম, হ্যাঁ মুস্তাকিমের পথ, এই সেই সিরাত আল মুস্তাকিম মানে সরল পথ, এইটা হচ্ছে সরল পথ। আহা কত সুন্দর! এই জন্য দেখবেন যে প্রত্যেক নবীর, প্রত্যেক নবীদের দাওয়াত কিন্তু একটাই, সবাই সরল পথে, আল্লাহকে ইবাদত পথে ডাকছেন। জি প্রিয় ভাই বোনেরা, এরপরের আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আমি একটা কথা বলে রাখছি, আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা অসংখ্য অসংখ্য আপনাদের কমেন্টস লিখতেছেন, আলহামদুলিল্লাহ শুকরান জাজাকাল্লাহ খাইরান, খুব সুন্দর সুন্দর কমেন্টস লিখতেছেন, আপনাদের অনুভূতি খুব সুন্দর প্রকাশ করতেছেন, আপনাদের ভালো লাগতেছে শুনে আমারও খুব ভালো লাগতেছে, তাতে হয়তো আমাদের আমার কষ্টটা একটু হয়তো খুবই মানে কি বলা যায় কষ্টটা স্যাটিসফাই হচ্ছে আর কি বলা যায়, সাকসেস হচ্ছে। তা আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করুন যাতে আমরা নিয়মিত এই ক্লাসটা চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি অশেষ দয়ায় মায়ায় এই ক্লাস চলছে। আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য, এক বোন বলেছেন যে আমাদের গন্তব্য অনেক দূর, উনি বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পারছেন আমাদের গন্তব্য কিন্তু অনেক দূর, সময় অনেক সামনে আছে, তো আসুন কষ্ট করে লেগে থাকেন, ইনশাআল্লাহ অনেক 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 কাজ হবে। চলুন শুরু করি, দেখুন ফা লাম্মা, ফা মানে আবার সে চলে আসে, ফা সা লা কালবি, অর্থাৎ এই যে কয়েকটা অক্ষর আছে কমন অক্ষর, এগুলা শত 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 শতবার এসছে। ফালাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, ফালাম্মা মানে অতঃপর যখন, হয়েন আহাসা, আহাসা উপলব্ধি করা, এটা রিয়ালাইজ করা, আমরা ইংলিশে রিয়ালাইজ করা অথবা সেন্সড, সেন্সড বুঝছেন তো, যখন সে উপলব্ধি করলেন মানে ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে চতুর্দিকে এখন ভাই দিনের দাওয়াত, মানে সত্য কথা বলতে গেলে তখন শত্রু চারিদিকে গিজ 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 করে, চতুর্দিকে নেমে গেছে তার বিরুদ্ধে, কেননা যখনই আল্লাহর হুকুমের কথা বলা হয় তখন তো তাদের নিজেদের কি বলা যায় নিজেদের খবরদারি, নিজেদের সেই মাতব্বরি, নিজেদের ক্ষমতা তো সেগুলো থাকবে না, সবই আল্লাহর ক্ষমতা চলে আসবে, এই জন্য চতুর্দিক থেকে তার উপরে কী আসছে ভাই, খেয়াল করেন, আহাসা তিনি উপলব্ধি করলেন, ঈসা, ঈসা আলাইহিসসালাম উপলব্ধি করলেন কি, মিন হুম, মিন হুম মানে তাদের পক্ষ থেকে, তাদের সেই পক্ষ থেকে কি, আল কুফরা, কুফরি মানে কুফরি করতেছে, তিনি দেখতে পেলেন যে এত কিছু তাদের সে দাওয়াত দিচ্ছেন, এত মোজেজার কথা বললেন, পাখিতে পাখি ফুঁক দিয়ে সে পাখি বানাচ্ছেন, তিনি দোলনায় বসে একটা পূর্ণবয়স্ক মানুষের মতো কথা বললেন, তিনি জন্মান্ত মানুষকে আলো দিলেন, তিনি কুষ্ঠরোগীকে ভালো করলেন, মৃত মানুষকে জীবিত বন্ধ করলেন, এরপরেও মানুষগুলো তার উপরে ইমান আনেনি, তাকে আনুগত্য করেনি, তারা কুফরি করলো, এই জিনিসটা তিনি উপলব্ধি করতে পারলেন, দেখতে পেলেন যে চতুর্দিকে কুফরি করতেছে। হ্যাঁ তারপর কী করলেন দেখুন, একটু খেয়াল করি যে আহাসা কথাটা করতে এসছে
আহাসা মানে সে উপলব্ধি করেছে, ইউহিসু সে উপলব্ধি করে বা করবে, আহসিস উপলব্ধি করো, এই যে আহাসা মানে সে উপলব্ধি করেছে, ক্লিয়ার, সে উপলব্ধি করেছে। আর এই রিলেটেড শব্দ আচ্ছা আমার পরে কাছে যাই, পরের সামনে যাই। হ্যাঁ, এবার দেখুন কী বলছেন, কলা, যখন তিনি চারিদিকে দেখলেন যে সবাই কুফরির ভিতরে নিমজ্জিত, তখন বললেন কলা, ঈসা আলাইহিস সালাম বললেন কলা, মান মানে কে, যে, হু, মান মানে কে, যে, যারা, তারা বা যাকে তাকে, এ অর্থে ব্যবহার করা হয়। আনসারি, ই, ই মানে আমার, এই যে ই, ই মানে ভাই আমার, আনসারি কে আমার সাহায্যকারী হবে, আহ্বান করছে মানুষদেরকে ভাই, কী জন্য, ইলাল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর এই দিনের দাওয়াতের জন্য কে আমার সাহায্যকারী হবে, আসো, কেন চতুর্দিক থেকে, অর্থাৎ ভাই তাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে যে এই বেটাকে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। আপনারা জানেন এই বনি ইসরায়েল এমন এক জাতি, তারা পৃথিবীতে অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে, এই জন্য এই ইতিহাস তো জানতেন, ইতিহাস জানতেন ঈসা আলাইহিস সালাম, দেখতে পেলেন যে চতুর্দিক থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাকে হত্যার জন্য, তখন তিনি আহ্বান করলেন কে আছো আমাকে সাহায্যকারী, আল্লাহর জন্য কে আমাকে সাহায্য করবে। প্রিয় ভাই বোন, আপনারা হয়তো ইতিহাস জানেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দিনের দাওয়াত শুরু করলেন, তখনও তাকে হত্যার চক্রান্ত হয়ে গেছিল, তখন সে হজের মৌসুমে মানুষদেরকে তখন বললেন তোমরা কে আসো আমাকে সাহায্য করবে, আমার সাহায্যকারী হবে। সে ঈসা আলাইহিস সালাম যেভাবে বলছিলেন কে আমার সাহায্যকারী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তখন বলছিলেন সে মক্কায় হজের মৌসুমে সাহায্যকারী, তখন মদিনার আনসাররা তাকে বলছিলেন যে হ্যাঁ আমরা আপনার সাহায্যকারী হব, আপনি আসেন আমাদের দেশে, আসেন মদিনায়, আপনাকে জায়গা দেব, আমাদের বক্ষ আপনার সামনে উন্মোচন করে দেব, ঢাল হিসেবে আমাদের বক্ষ থাকবে, আমরা বুক পেতে দেব। প্রিয় ভাই বোনেরা, এই আনসার কথাটা কিন্তু খুবই কঠিন। এছাড়া খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বলছিলেন কে আমাকে সাহায্য করবে, তখন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এক বাক্যের সামনে গিয়ে দাঁড়াইছে, কে সে আপনার জন্য আমার বক্ষ পেতে দেব। আবার বলছে কে দিবে, আবার সে জুবায়ের গেছিল আমি দেব। প্রিয় ভাই বোনেরা, এই হলো আনসার। যাই হোক প্রিয় ভাই বোনেরা, যারা নতুন এসেছেন তারা একটু দেখেন কালার কোড আমাদেরকে, নাউন বা ইসেম, ইসেমের কালার কোড হলো ব্ল্যাক কালার। এবার দেখুন ফেলের কালার কোড হলো গিয়ে বেগুনি কালার, যে বেগুনি কালার ফেল বা ভার, আর হর বা প্রিপোজিশন বা কনজাংশনের কালার কোড হলো গিয়ে আকাশি কালার। এভাবে এই কালারগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোডটা কোন ধরনের, যেমন এটা বেগুনি কালার, এটা হলো গিয়ে কি ফেল বা ভার, এটা হলো গিয়ে আকাশি কালার, এটা হলো গিয়ে হর, এটা হলো আনসার মানে এটা সাহায্যকারী, এর এটা হলো এসএম বা নাউন, আর ই হলো পসেসিভ প্রোনাউন, এই যে ব্ল্যাক রেড কালারের পসেসিভ প্রোনাউন। দেখবেন যে এভাবে দেখতে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখতে দেখতে সবাই বুঝে যাবেন। হ্যাঁ, এরপর দেখুন যখনই আহ্বান করলেন ঈসা আলাইহিস সালাম কী বললেন, কলা, বলল আল হাওয়ারিউনা, হাওয়ারিরা বলল, হাওয়ারিরা বলল মানে সেই সাহায্যকারী, হাওয়ারি বলতে সাহায্যকারী, দোজ হুয়ার হেল্পার, ঠিক আছে, তারা বলল, কি বলল, নাহনু, নাহনু মানে ওই আমরা, উই আর, উই আর, আপনারা জানেন যে পার্সোনাল প্রোনাউনের ফুল ফর্ম হলো গিয়ে এই নাহনু, যেমন আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা, এগুলো আমরা কিন্তু দেখিয়েছিলাম। যাই হোক, আংসারু মানে সাহায্যকারী, আমরাই হব সাহায্যকারী আপনার, ঠিক আছে, আল্লাহি আল্লাহর, আমরা আল্লাহ সাহায্যকারী হব, এই যে হি আছে, জের আছে মানে আল্লাহর, ক্লিয়ার, তা এই যে সেই যে হাওয়ারি মানে তার, হাওয়ারি বলতে এখানে কি তার সঙ্গী, সঙ্গী যারা ছিলেন তার সাথে যারা ছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলা হয়তো সাহাবী সঙ্গীদেরকে, আর তার সঙ্গীদের বলা হয়তো হাওয়ারি। জি, সে হাওয়ারি এটা বলছে যে আমরা আল্লাহ সাহায্যকারী হব, এবং কি করলাম, আমান্না, আমরা ইমান এনেছি। ভাই দেখুন, এটা হলো ফেল বা ভার্ব, এর পিছনে আছে কি পার্সোনাল প্রনাউন, এই না, না মানে আমরা। তো আমরা ইমান এনেছি, আমান্না, আমরা ইমান এনেছি। তো আমি ইমান এনেছি কি হবে, টুটা যোগ করেন, নাটা সরিয়ে, আমান্তু, আমি ইমান এনেছি, আমান্তা, তুমি ইমান এনেছ, আমানা, সে ইমান এনেছে, আমানু, তারা ইমান এনেছে, আমান্না, আমরা ইমান এনেছি, আমান্তুম, তোমরা ইমান এনেছো। জি, এভাবে দেখতে পাবেন একটা ফেল বা ভার পেলে কিন্তু আমরা সাথে সাথে এই দুই সাইডে দুটো বেগুনি কালারের দুটো টেবিল আছে, যে কোনো একটা টেবিলের সাথে আপনি মিলাবেন। যেমন পিছনে যদি থাকে ভার্বের, এই টেবিলের সাথে মিলাবেন, আর যদি ভার্বের প্রথমে থাকে তখন এই বি টেবিলের সাথে মিলাবেন, তাহলে দেখবেন যে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। যাই হোক, তো সেই হাওয়ারিটা কী বলে, আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, অতএব আমরাই হব সাহায্যকারী। জি, এরপর দেখুন কত সুন্দর কথা বলছেন তারা, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, খেয়াল করেন, ইশহাদ, ইশহাদ মানে শাহিদার ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অর্ডার বা রিকোয়েস্ট, ওয়া মানে এবং, ইশহাদ, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো। দেখেন, শাহিদা মানে সে সাক্ষ্য দিয়েছে, ইয়াশহাদু মানে সে সাক্ষ্য দেয় বা দিবে, আর ইশহাদ মানে সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও বা সাক্ষ্য থেকো, আর যে সাক্ষ্য দেয় তাকে বলে শাহিদ, শাহিদ। কি খেয়াল করেন, তাহলে তুমি সাক্ষী থেকো, বুঝতে পেরেছেন ভাই? তাই বি আন্না, বি মানে দ্বারা দিয়ে করতে গিয়েছে, বি চলে আসছে, আন্না, আন্না মানে নিশ্চয়ই আমরা, আন্না মানে নিশ্চয়ই আমরা, না আবার চলে আসছে পসেসিভ প্রোনাউন, নিশ্চয়ই আমরা কি মুসলিমুন, মুসলিমুন, মুসলিমুন কোথেকে আসছে, আসলামা, সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু, সে আত্মসমর্পণ করে বা করবে, আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলিম, মুসলিম। কেননা চার অক্ষর বিশিষ্ট শব্দে যখনই আপনি কর্তা বিশিষ্ট হবে তখন মিম দিয়ে শুরু হয়, কিন্তু তিন অক্ষর বিশিষ্ট শব্দে যখন আপনি কর্তা বিশিষ্ট করবেন সেটা মিম দিয়ে হবে না, ঠিক আছে, সেটা মিম দিয়ে হবে না, খেয়াল করেন। এই যে, তাহলে কী হচ্ছে ভাই, হ্যাঁ, আমানা, আবার দেখেন এই, ও সরি, আপনি দেখেন ভার্বাল নাম হলো ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ করা, যিনি ইসলাম গ্রহণ করেন তাকে বলা হয় মুসলিম, মুসলিম, ক্লিয়ার? আবার দেখেন, যিনি ইমান, ইমান গ্রহণ করে তাকে বলা হয় মুমিন, মুমিন, আমানা, সে বিশ্বাস করেছে, ইউমিনু, সে বিশ্বাস করে, আর যে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন, মুমিন, আর আর এই হলো কি ইমান, ইমান। আর এখানে আমরা শাহিদা পাইলাম, এটা হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমার পার্সোনাল প্রনাউন ধরেন না, এটা হলো ইম্পারেটিভ মানে আদেশ, ক্লিয়ার? জি, প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরা ইয়াসিন সুরা শুরু করতে যাচ্ছি শীঘ্রই, এই দুই একদিনের ভিতরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের ক্লাসে চোখ রাখবেন, তবে এটা আমরা বিকেলে, সন্ধ্যার দিকে, সাতটার দিকে, সন্ধ্যা সাতটার দিকে আমরা ইয়াসিন সুরা ধারাবাহিক ক্লাস দিব ইনশাআল্লাহ, আর নিয়মিত তো আমরা সকালেই দিব, আর সকালেটা আমি সাতটায় দিতে চাচ্ছি, প্রতিদিন পাঁচটার থেকে একটু এগিয়ে সাতটায় দিতে চাচ্ছি। আপনারা কি বলেন, আপনাদের কমেন্টস বক্সে জানাবেন, যদি আপনাদের বেশি সমস্যা হয় চাও জানাবেন, আর যদি ভালো বা খারাপ হয় সেটাও জানাবেন। আমি সকালে দিতে চাচ্ছি আমাদের নিয়মিত ক্লাস সকাল সাতটায়, আর ইয়াসিন সুরার ধারাবাহিকটা হয়তো প্রতিদিন পারবো না, আর যখনই দেবো আমরা সন্ধ্যা সাতটায় দেবো ইনশাল্লাহ। আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস কমেন্টস বক্সে দিবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।